কোভিড পরিস্থিতির জন্য মাধ্যমিকের মতো এবারে হয়নি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্যের উচ্চ শিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে গত বৃহস্পতিবার। উক্ত নম্বরের ভিত্তিতে শুক্রবার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। এরপরই রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ শুরু করে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিক্ষোভের পাশাপাশি আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের পাঁচকাহনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে। এই বিক্ষোভের ফলে দীর্ঘ চার ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায় পাঁচকাহনিয়া এলাকার নয় নম্বর জাতীয় সড়কে। পাঁচকাহনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবারে 189 জন ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 155 জন উত্তীর্ণ হলেও 34 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি। ফেল করা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানিয়ে কোনো সদুত্তর পায়নি। অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পূর্ণচন্দ্র বারিক ও সঙ্গীতা সিং জানান, মমতা দিদি বলেছিলেন পরীক্ষা নেওয়া হবে না, সবাইকে পাস করানো হবে, এক্ষেত্রে উল্টোটা ঘটলো কেন? আমাদের এই প্রতিশ্রুতি না মানলে এই বিক্ষোভ চালিয়ে যাব। মমতা দিদি বলেছিল যে পরীক্ষা নেওয়া হবে না, সবাইকে পাস করানো হবে, কিন্তু এখানে উল্টোটা হলো কেন? পরীক্ষা দেয়নি কিন্তু সব অর্ধেকজন পাস করে গেছে, অর্ধেকজন ফেল করানো ফেল করে গেছে, কেন এটা হবে? এটা কি এই স্কুলে অধিকাংশ স্কুলে হয়নি এটা, কিন্তু আমাদের এই স্কুলে হয়েছে, ওই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না আমাদের সামনে হেড স্যার কাউন্সিলর সঙ্গে যোগাযোগ করছেন ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ করব। রাস্তা অবরোধ আছে, থাকবে। কতজন ছাত্রছাত্রী তোমরা ফেল উত্তীর্ণ করনি? তোমাদের দাবি এখন মূলত কি রয়েছে? মাধ্যমিকে ও একাদশ শ্রেণীতে ভালোভাবে পাস করলেও দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ না হতে পেরে 34 জন ছাত্রছাত্রীদের পাস করানোর দাবিতে আজকের এই বিক্ষোভ সংগঠিত হয়। ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ অবরোধের ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড সহ বাংলা সংযোগকারী রাস্তায় সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোপীবল্লভপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপেও বন্ধ করা যায়নি ছাত্রছাত্রীদের বিক্ষোভ। দীর্ঘ চার ঘন্টার পর স্কুলের প্রধান শিক্ষকের হস্তক্ষেপে উঠে যায় এই পথ অবরোধ। সমীরণ সাউ রিপোর্ট, আনন্দ বাংলা।